হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মুর্শিদা সুলতানা স্বপ্না ব্লগস। কেমন আছেন সবাই? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি, আর আশা করছি আল্লাহর রহমতে আপনারাও অনেক বেশি ভালো আছেন। তো নতুন একটি দিন, নতুন একটি সকাল, খুবই সুন্দর লাগছিল এই ফুলের গাছটি। আমি আসলে সকালবেলা ঘুম থেকে উঠে একটু বাহিরে গিয়েছিলাম, তো বাহিরে যখন গিয়েছি ওই রাস্তার পাশে এই ফুল গাছটি ছিল, তো দেখে আমার কাছে খুবই ভালো লাগছিলো, তো সেই সাথে আমি একটু ভিডিও করে নিলাম। খুবই ভালো লাগছিলো ফুলের গাছটি। তো এটা তো কাঠগোলাপ ফুলের গাছ, আর এই এরিয়া লোকেশন হচ্ছে যে উত্তরা, উত্তরার রাস্তাঘাট আর কি, উত্তরা এলাকা। তো খুবই ভালো লাগছিল সকালের মর্নিং ভিউ। তো সকালবেলা ঘুম থেকে উঠে একটু বাহিরে গিয়ে, তারপর মাঝে মাঝে আমি যাই, প্রায় সময় আমি দেখা যায় যে ঘুম থেকে উঠে সকালে একটু বাহিরে যাই, দেখা যায় যে নাস্তা কিংবা টুকটাক বাজার সদে থাকে, তো সেটা নিয়ে আসি। তো এসে তারপর হচ্ছে যে আমি নাস্তা করি। তো সকালবেলা নাস্তাটাকে আমি হচ্ছে যে খুব বেশি গুরুত্ব দিই, সকালবেলা নাস্তাটা পারফেক্ট হলে ওজনও বাড়ে না, আর সেই সাথে দেখা যায় যে সারা দিনের একটি ভালো এনার্জি কিন্তু শরীরে থাকে। তো এই তো আমার ছোট্ট সোনামণি খেলা করছে, আর ও হচ্ছে যে হাতে ও নখ বানিয়েছে কলমের ক্যাপ দিয়ে, সেটা দেখাচ্ছিল। তো সকালবেলা নাস্তাটাকে আমি বেশি গুরুত্ব দেই, তার কারণ হচ্ছে যে সকালবেলা যতই আমি খাই, যত বেশিই খাই না কেন, দেখা যায় যে সারা দিনের কাজ করে সেই এনার্জিটা খরচ হয়ে যায়, লস হয়ে যায়, তো ওভার ওয়েট হয় না, ওজন বাড়ে না। আর হচ্ছে যে সকালবেলা কিন্তু আমরা ঘুম থেকে উঠেই অনেক কাজে ব্যস্ত হয়ে যাই, তো কাজের জন্য তো প্রচুর এনার্জি দরকার। তো সকালের নাস্তাটা হতে হবে হেলদি এবং পারফেক্ট। তো আমি রুটি খাচ্ছিলাম, তো জাস্ট কোনো রকম রুটি বানিয়ে নিয়েছিলাম, তো রুটি ডিম, আর দেখা যায় যে প্রায় সময় সকালবেলা আমি দুটি ডিম খাই, কারণ হচ্ছে যে সারা দিন কিন্তু কাজের পিছনে দৌড়াতে হয়, তো দেখা যায় যে এই কাজ ওই কাজ করতে করতে দুপুর কিংবা আমরা যে এগারোটা বারোটায় যে নাস্তা খাই সেই নাস্তাটা কিন্তু আর পারফেক্ট হয় না। তো সকালবেলা যখন আমি নাস্তা করি তখন চেষ্টা করি যে সব মিলে খুব ভালো একটি পারফেক্ট এবং হেলদি যেন একটি নাস্তা হয়, যেন সারা দিনের এনার্জিটা আমার থাকে। তো রুটি ডিম আর সেই সাথে আমি সবজি নিয়েছিলাম, সবজি তো সকালবেলা খাওয়া দরকার, তো যে কোনো একটি সবজির মেনু সকালে আমাদের নাস্তা থাকা দরকার। তো সবজির মধ্যে লাউ, জালি কিংবা পেঁপে, এইসব সবজি হলে কিন্তু খুব ভালো হয়, কিংবা মিক্সড সবজি যেটা আমরা রান্না করি কয়েক পদ মিলিয়ে, সেটা হলেও কিন্তু অনেক বেশি ভালো হয়। তো সবজি রান্না করেছিলাম, আমি রান্না করেছিলাম জালি সেই সাথে মাছ দিয়ে। তো প্রায় সময় আমি করি কি, যে যদি আলাদা একটি সবজি ভাজি করি তাহলে হচ্ছে যে সেই সাথে একটু চিকেন রান্না করে নিই কিংবা বিফ রান্না করে নিই। তো সবজি যদি মানে কোনো কিছু দিয়ে রান্না না করি তাহলে আলাদা চিকেন বা বিফ রান্না করে নিই। তো সেই সাথে দেখা যায় যে চিকেন বা বিফ কিংবা ফিশ, এইগুলো একটি আইটেম যদি আমরা খাবারে রাখি তাহলে কিন্তু ভালো একটি পুষ্টি পাচ্ছি আমরা, এনার্জি পাচ্ছি আমরা। আর সেই সাথে কিন্তু সবজি আমাদের জন্য কিন্তু শরীরের জন্য অনেক বেশি ভালো, তো সেই জন্য কিন্তু যে কোনো একটি সবজি আইটেম রাখা দরকার। তো আমি হচ্ছে যে জালি দিয়ে ফিশ রান্না করেছিলাম, মাছ রান্না করেছিলাম, তো সেই সবজি খেয়ে নিচ্ছি। তো মাছ কিংবা মাংস যে কোনো একটি হতে পারে, আর তারপর হচ্ছে যে সবজি একটি হতে পারে।
তো সকালে নাস্তার জন্য কিন্তু এইগুলো পারফেক্ট। আমরা যদি রাতে বা দুপুরে অনেক বেশি খাই সেটা কিন্তু আমাদের ওজন বাড়বে এবং নানা রকম সমস্যা তৈরি করে শরীরে। তো শরীর ভালো রাখতে এবং হেলদি সুস্থ রাখতে খুব বেশি মানে ওজনও না আবার খুব কম ওজনও না, তো শরীর ভালো রাখতে কিন্তু সকালের মেনুটা খুব সুন্দর হওয়া দরকার, পারফেক্ট হওয়া দরকার। তো সেই সাথে সবজি মাছ ডিম আমি খেয়ে নিচ্ছি, আর সেই সাথে যেহেতু 11-12টার দিকে অনেক বেশি কাজে ব্যস্ত থাকি তখন আর নাস্তার পিছনে সময় দিতে পারি না, তো সেই জন্য হচ্ছে যে আমি ফল ফ্রুটস যে আইটেম থাকে সেটা আমি সকালবেলায় খেয়ে নিই। তো সকালবেলা দেখা যায় যে কলা কিংবা আঙুর তারপর যাই থাকে ঘরে ফ্রুটস, তো সেটা আমি সকালে নাস্তার সাথে অ্যাড করে দিই, কারণ হচ্ছে যে পরে সারাদিন কিন্তু আর ওই রকম সময় পাই না খাওয়া দাওয়ার জন্য। আর খেজুর তো ভালো একটি পুষ্টির উৎস, তো আমি প্রায় সময় করি কি যে প্রায় প্রতিদিনই সকালে নাস্তার সাথে খেজুরটা রাখার চেষ্টা করি, আর সেই সাথে আপেলটাকে আমি খুব বেশি পছন্দ করি এবং আপেলটাকে খুব বেশি গুরুত্ব দেই। তো প্রতিদিন সকালবেলা একটা আপেল খেয়ে নিলে দেখা যায় যে অনেকটা এনার্জি পাওয়া যায় এবং 11-12টার দিকে দেখা যায় যে আমরা কিন্তু মানে খাবারের জন্য অনেক সময় কাজের চাপে কাজের প্রেশারে আমরা কিন্তু 11-12টার দিকে খাবার অনেকে খাই না, কিংবা খেলেও এক কাপ চা কোনো রকম খেয়ে আবার কাজ শুরু করি। তো সেই জন্য হচ্ছে যে সকালের মেনুতে যদি আমরা ফ্রুটসটা অ্যাড করে দিই মানে ফলটা অ্যাড করে দিই সকালের ব্রেকফাস্টে, তো দেখা যাবে যে ফলটা খাওয়া হয়, আর নয়তো সারাদিন এলোমেলো খাওয়া দাওয়া করলে কিন্তু ওজন তো বাড়েই শরীরও কিন্তু ভালো থাকে না। তো শরীরকে ভালো রাখতে সকালের মেনুতে কিন্তু ফলটা অ্যাড করে ফেললে কোনো প্রবলেম হয় না। তো সকালের মেনুতে আমি প্রায় সময় এখন যেহেতু আম কাঁঠালের সিজন, তো এখন আম কাঁঠালের সিজন, তো আম কাঁঠাল কিংবা লিচু এইসব খাদ্য তালিকায় রাখবো, তো আমি খেয়ে নিচ্ছি লিচু। তো লিচু আর আপেল সেটা আমি সকালবেলা খেয়ে নিলাম, কারণ হচ্ছে যে 11-12টার দিকে বললামই তো তখন আর কিন্তু খাওয়া দাওয়ার ওই রকম সময়টা আর আমরা পাই না, তো খাবো খাবো করে খাওয়া হয় না, অনেক সময় আবার ওভার ইটিং হয়ে যায়, তো সেটা যেন না হয়। তো সেই জন্য হচ্ছে যে সকালের মেনুটা আমি পারফেক্ট এবং হেলদি করে নিই যেন সারা দিনের একটি এনার্জি পাই। তো সকালে যা খাই সারাদিন কাজ করে কিন্তু সেই এনার্জিটা লস হয়ে যায়, তো ওভার ওয়েট হচ্ছে না, তো ওজন খুব বেশি বাড়ছে না, আবার শরীরও সুস্থ থাকছে। আর আমরা অনেকেই করি কি যে সকালে নাস্তা না করেই কাজ শুরু করে দিই, কিংবা অনেকে করি কি যে এক কাপ চা একটি বিস্কিট খেয়ে দ্রুত খেয়ে আমরা কাজ শুরু করি, এই জিনিসটা হচ্ছে ভুল। তো সকালে নাস্তায় কিন্তু আরও আইটেম রাখা যায়, চিড়া দই তারপর যে যেটা খেতে পছন্দ করে, বাট সকালে নাস্তাটা খুব বেশি ভালো হওয়া দরকার। আরও বেশ কয়েকজন শুনবেন যে এরকম বলে যে সকালবেলা ঘুম থেকে উঠে খেতে ভালো লাগে না, তো সকালবেলা যদি ঘুম থেকে একটু আর্লি ওঠা যায়, খুব সকাল সকাল যদি ঘুম থেকে ওঠা যায় দেন একটু পানি খেয়ে একটু আধা ঘন্টা এক ঘন্টা রেস্ট নিয়ে কিংবা একটু হাঁটাহাঁটি করলে কিন্তু খাওয়ার রুচিটা চলে আসে, তখন কিন্তু নাস্তা করা যায়। আমরা যদি ঘুম থেকে উঠি 10-11টায় তবে কিন্তু নাস্তা করার সেই মুডটা থাকে না কিংবা সেই মুডটা আসেও না। তো এখন যেহেতু আম কাঁঠালের সিজন আমরা প্রচুর পরিমাণে ফল খাবো, কিংবা সেই ফলটা যদি সকাল সকাল হয়ে যায় তবে কিন্তু ভালো, দেখা যাবে যে সারাদিনের কাজে ফল থেকে একটি ভালো এনার্জি চলে আসতেছে, শরীর আর অসুস্থ হচ্ছে না। তো আমরা যদি মানে এলোমেলো খাওয়া দাওয়া করি তবে কিন্তু শরীরটা অনেক সময় অসুস্থ হয়ে যায়, খারাপ হয়ে যায় কিংবা ওজন বেড়ে যায়। তো যারা ঘুম থেকে উঠেই আমরা কাজে ব্যস্ত হয়ে যায়, আমরা সকালে ব্রেকফাস্টটা
ভালো করে করে নিব। তো সেই জন্য দেখা যাবে যে শরীরটা খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। তো সুস্থ থাকার জন্য খুব সকাল সকাল খুব ভালো একটি পারফেক্ট হেলদি ব্রেকফাস্ট হতে হবে। আর লিচুতে কিন্তু প্রচুর পরিমাণ ভিটামিন, আমরা লিচু খাবো। তারপরে সিজনাল অনেকে কিন্তু কাঁঠাল পছন্দ করে না, তো কাঁঠালে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন আছে, তো কাঁঠাল কিন্তু এই সিজনে খাওয়া দরকার। তো আমি খেয়ে নিয়েছি আপেল, তারপর হচ্ছে যে খেজুর, ডিম, সেই সাথে লিচু। তো সারা দিনের জন্য খুব ভালো একটি পুষ্টি কিন্তু আমি শরীরের জন্য নিয়ে নিয়েছি। তো এটা কিন্তু সারা দিন আমি যে কাজগুলো করব আমাকে প্রচুর পরিমাণে এনার্জি দিবে, অ্যান্ড আমি কিন্তু ক্লান্ত হব না। আর এই তো আমার ছোট্ট সোনামণি বেলুনে রং করছে, ড্রয়িং করছে। তো বাচ্চাকে ভালো রাখতে, বাচ্চাকে সময় দিতে কিন্তু আমাদের প্রচুর পরিমাণে এনার্জি লস হয়। তো সেই জন্য কিন্তু আমাদের মায়েদের নিজের যত্ন, নিজের শরীরের যত্ন, নিজের টেক কেয়ার কিন্তু করতে হবে। আমরা অনেক মায়েরাই আমরা আমাদের শরীরের যত্ন নিই না, আমরা নিজেদেরকে অবহেলা করি। তো বাচ্চাকে ভালো রাখতে কিন্তু নিজেকে সুস্থ থাকা দরকার, এবং পরিবার, সমাজ সবাইকে ভালো রাখতে কিন্তু একটি সুস্থ এবং হেলদি শরীর দরকার। মানে ওভারওয়েটও না, আবার খুব যে রুগ্ন সেইটাও না। আর এই তো চা কফি তো আমাদের বাঙালিদের একটি মানে অভ্যাসই, তো খাওয়ার পরে চা কফি তো খেতেই হবে। তো চা কফি হচ্ছে যে যার যার পছন্দ মতো খেয়ে নিতে পারেন, যে যেই রকম পছন্দ করেন। তো আমি বানাচ্ছি দুধ চা, সেই সাথে আমি একটি কফির প্যাকেট অ্যাড করে দিব। তো যারা আসলে দুধ চা খেয়ে অভ্যস্ত না, রং চা খেয়ে অভ্যস্ত, তারা রং চা খেতে পারেন, আর যারা দুধ চা খেয়ে অভ্যস্ত তারা দুধ চা খেতে পারেন, যার যার পছন্দ অনুযায়ী। আর আমি কিন্তু এই দুধ চায়ে মানে চা তো বানাচ্ছি, এক কাপ বানাবো, সেই সাথে এটাতে আমি আরও এক প্যাকেট কফি প্যাকেট মানে কফির প্যাকেট অ্যাড করে দিব। তো যারা আসলে কফি খেয়ে অভ্যস্ত না, তারা কিন্তু হুট করে এক কাপ মানে এক প্যাকেট কফি অ্যাড করে দিবেন না, যারা যেটা পছন্দ করেন সেটাই খেয়ে নেবেন। তো এই তো আমি এই এক প্যাকেট কফি অ্যাড করে নিব দুধ চায়ে, এক কাপ চায়ে একটি কফির প্যাকেট অ্যাড করে দিব। তো চা কফি দুইটাকে আমি একসাথে মিক্সড করে খাই। তো এটা হচ্ছে যে আমার অভ্যাস, যদিও এটা খাওয়া ঠিক না, বাট দেখা যায় যে সারা দিন একটু মানে শরীরটাকে তাজা রাখতে, খুব ভালো রাখতে চা কফি একটু না খেলে হয় না। তো যারা রং চা খেয়ে অভ্যস্ত তারা রং চা খেয়ে নেবেন, আর যারা কফি খেয়ে অভ্যস্ত তারা কফি খাবেন। আর আমি হচ্ছে দুধ চা সেই সাথে এক কাপ কফি দিয়ে দিব। তো এটা হচ্ছে যে আমি যেহেতু রেগুলার খেয়ে অভ্যস্ত, আমার কোনো প্রবলেম হয় না, আমি তো মানে প্রতিদিন খেয়ে আমার অভ্যাস, তো সেই জন্য হচ্ছে যে আমার কোনো প্রবলেম হয় না। আর চিনিও আমি খুব বেশি দিইনি, তো চিনিও আমি অল্পই দিয়েছি, খুব বেশি চিনি দিইনি। তো কফি অ্যাড করলে কিন্তু চায়ে খুব সুন্দর একটি ফ্লেভার আসে এবং খুব ভালো লাগে। তো সেই জন্য হচ্ছে যে আমি চায়ের সাথে কফিটা অ্যাড করে দিব। তো এই তো চা কফি খাওয়া শেষ হলে তারপর হচ্ছে যে সারা দিনের জন্য কাজে চলে যাব, কাজকর্ম করব, সংসারের কাজকর্ম, বাহিরের কাজকর্ম, ভিডিওর কাজকর্ম, তো ক্যারিয়ার সব কিছুই করব। বাট সকালবেলা নাস্তাটা যদি হেলদি এবং পারফেক্ট হয় তাহলে কিন্তু সারা দিনের একটি ভালো এনার্জি পাওয়া যায়। তো দুপুরবেলা আমি অল্প খাবো, আর সেই সাথে রাতেও তো অল্প একটু রুটি খাবো। তো দেখা যাবে যে ওজনও বাড়ে না, আর শরীরও খুব ভালো সুস্থ থাকে। তো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হচ্ছে যে যারা এখনও আমার চ্যানেলে নতুন, তাদের প্রতি আমার রিকোয়েস্ট রইল যে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, প্লিজ প্লিজ। আর হচ্ছে যে যারা প্রতিদিন আমার ভিডিও দেখেন এবং লাইক কমেন্ট করে পাশেই থাকেন, সাপোর্ট করেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।
তো চা কফি খেতে খেতে আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করব। সবাই পরিবার পরিজন নিয়ে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং হেলদি এবং পারফেক্ট ব্রেকফাস্ট করে নেবেন। আর হচ্ছে যে আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।